আজকে আমি রিভিউ করতে যাচ্ছি গ্লেনফিডিচ। তো সিঙ্গেল মল্ট একটা স্কচ হুইস্কি। তো এটা আমার লাইফে প্রথম কেনা সিঙ্গেল মল্ট, যা এর আগে আমি কোনোদিনও সিঙ্গেল মল্ট ট্রাইও করিনি। 12 ইয়ার্স এটা এজ, যেটা 12 বছর ধরে এজ করেছে সিরি কাস্টে এবং হচ্ছে বারবান কাস্টে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, তোমরা পারলে পজ করে পড়ে নিতে পারো। আর বলি যে ড্রিঙ্ক করে গাড়ি চালানো খুব ক্ষতিকর, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো চলো শুরু করা যাক। তো আমি অনেক ব্ল্যান্ডেড হুইস্কি ট্রাই করেছি, তবে সিঙ্গেল মল্ট আমার লাইফে এটা প্রথম। তো আমি এটা 1 বছর ধরে রেখে দিয়েছিলাম, খাইনি। কারণ হচ্ছে যে লাইফে আমি এত দাম দিয়ে কেনা, মানে এটা সর্বপ্রথম আমার মানে লাইফে এই সিঙ্গেল মল্ট। তো সেই কারণের জন্য আমি এটা খোলার সাহস পাইনি। তো এতদিনে দেখলাম কি না, এবার আমি খুলি, সামনে অকেশন আছে। তো সেই কারণের জন্যই আমি গ্লেনফিডিচ খুললাম 12 ইয়ার্স। তো দেখতে পাচ্ছ গ্রিন বোতল, খুব সুন্দর বোতলটা, আর সাধারণ বোতলের মতো এটা ঠিক নয়, গোল। এটা ঠিক ত্রিভুজের আকারের, 3 শেপ দেওয়া, ট্রায়াঙ্গেল টাইপের বোতলটা আর গ্রিন কালারের বোতলটা। তো দেখতে পাচ্ছ বোতলের সাইজটা খুব সুন্দর, তবে যে কোনো সাধারণ তোমার বলি 750 আসে, 750 ml, কিন্তু এটা তা নয়, এটা হচ্ছে তোমার 700 ml-এর আসে। তো চলো এটা খোলার ট্রাই করা যাক। আর এর ওপরে কর্ক দেওয়া থাকে, কারণ আমি আগেই বললাম, আগে আমি জানতাম না, কারণ রেকর্ডিংটা পরে করছি, সেই জন্য আমি বলছি। এটার ওপর থেকে এটা প্লাস্টিক দেখতে লাগলো, ভিতর থেকে কিন্তু এটাতে কর্ক ভরা আছে। হ্যাঁ, তো সেটাও আমার লাইফে প্রথম দেখা কর্ক, কারণ এর আগে আমি ছিপি খুলেছি, প্লাস্টিকের হোক কি অ্যালুমিনিয়ামের হোক, কিন্তু এরকম কর্ক ভরা খুব খুব সুন্দর লাগে। কারণ এগুলো খুব অ্যাকচুয়ালি দামি হুইস্কিতেই একমাত্র আসে, বিশেষ করে সিঙ্গেল মল্ট। ব্লেন্ডেড হুইস্কি যেরকম তোমার ব্ল্যাক ডগ, সেটাতেও আসে। তো দেখতেই পাচ্ছ খুলতে কত নাকাল হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। তো তোমাদের দেখো, দেখাচ্ছি পুরো ভিডিওতে। তো খুব সুন্দর একটা বোতল, বাইরের স্কটল্যান্ড থেকে এটা ইম্পোর্ট করে আসে, অ্যাকচুয়ালি ওইখানেই বটলিং হয়। আর খুব সুন্দর কালার, গ্রিন কালার, দেখতেই খুব ভালো লাগছে। হ্যাঁ, তো কি বলবো, খোলা মাত্র এত সুন্দর একটা স্মেল বেরিয়ে এলো, দারুণ, ভাবাই যায় না, খুব সুন্দর, খুব নরম টাইপের কর্ক আমি লাইফে সেরকম অত দেখিনি, এটাই প্রথম আমি দেখলাম কি সেরকম কর্ক। তো চলো ঢেলে নেওয়া যাক। আর ব্যাপার হলো কর্ক দেওয়া আছে, আমরা ব্লেন্ডেড হুইস্কি খেয়েছি, তবে ওটা যেমন করেই ঢালি না কেন, সে অল্প পরিমাণেই পড়ে, কিন্তু এটা তা নয়, খুব সাবধানে ঢালতে হবে, না হলে পুরো হুইস্কিটাই পুরো মাটিতে পড়ে যেতে পারে। সেই হিসাবে আস্তে আস্তে ঢালাটাই ঠিক আছে, কারণ 4200 টাকা দাম নিয়েছে বস, বুঝতেই পারছ। তাহলে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইস 4200 টাকা। তোমাদের আলাদা আলাদা স্টেটে হয়তো আলাদা আলাদা অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই প্রাইস অ্যাকচুয়ালি চলছে। 4100 কত টাকা ছিল, কারণ 1 বছর আগে, একটু এখন একটু বেড়েছে। তো স্মেল খুব
সুন্দর। তবে ব্লেন্ডেড হুইস্কি যেরকম মিক্সার থাকে 8-10 রকমের, কিন্তু এটাতে তা নয়, এটা জাস্ট সিঙ্গেল মল্ট অনলি। এতে কোনো 8-10 রকমের হুইস্কি মিক্স থাকে না, যা থাকে সিঙ্গেল মল্টই থাকে। তো খুব সুন্দর, মানে কি বলবো, মানে আমার চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কি কতটাই না ভালো লেগেছে আমাকে। তো আমি আর একটা সিপ নিতে চাইব। তো মুখে নেওয়ার পরে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ, মানে লাইফে আমি প্রথম ট্রাই করলাম, তো আমাকে দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর বিশেষ করে তোমার স্মোকি একটু আছে পিট, আর বারবান ফ্লেভারের হালকা টাচ আছে, যেহেতু বারবান কাস্টে এটা ম্যাচিওর করেছে, তো সেই কারণের জন্য। তবে আমাকে কি বলবো, অসাধারণ লেগেছে, দারুণ। তো চুমু না খেয়ে থাকতে পারলাম না, এত সুন্দর একটা সিঙ্গেল মল্ট যা লাইফে আমি প্রথম ট্রাই করছি, আর কবে ট্রাই করব তা আমি আর জানি না, কারণ এত দাম দিয়ে বারবার কেনা সম্ভব নয়। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে